তো গাইস দেখতে পাচ্ছ, এই যে কলা গাছ তার ওই সাইডটাই বাংলাদেশ, ঠিক আছে? আমি এখন ভিডিও বানাচ্ছি আর বাংলাদেশের কতগুলো পোলা বানিয়েছে না, আমাকে বিরক্ত করছে আর বলছি যুদে শেষ বাংলাদেশ। এটা কি ধরনের কথাবার্তা? এরা হয়তো কোনোদিন স্কুলে যায়নি, অশিক্ষিত হয়তো হবে, এরা এরকম ভাষায় মানে বিরক্ত করছে। আমি এখানে ভিডিও বানাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এরকম ভাষা দিচ্ছে, তো ভাবতে পারছো? সো গাইস বাংলাদেশ চলে এসেছি, ঠিক আছে? এটা মানে বাংলাদেশের ওই সাইড, এই পাট ক্ষেতের পরেই বাংলাদেশ শুরু হয়ে যাবে। সো চলে এসেছি, আরে আমি কিছুক্ষণ আগে ভিডিও বানাচ্ছি আর কি বলবো, কিছু পোলা পানিয়েছে এরকম বিরক্ত করছে, নোংরা নোংরা ভাষায় বলছি যুদে শেষ বাংলাদেশ। এগুলো কি ভাষা? এটা হচ্ছে রাস্তা, এখন তো আমরা চলে এসেছি এই রাস্তায়, কিছুক্ষণ পরে এই রাস্তায় আমরা আসতে পারবো না, অন্ধকার। আর মাতালরা এই রাস্তায় চলে আসে, ঠিক আছে, রাত্রের দিকে মদ খাওয়ার জন্য। আর বাংলাদেশের লোকজন ভালো কি মন্দ খারাপ জানি না কিছুই। ভাই দেখো, আমি এসছি এন্টারটেনমেন্ট করার জন্য, ভিডিও বানানোর জন্য, আর ভিডিও বানাচ্ছি। ওই সাইডটায় বর্ডার আছে, সো গাইস দেখতে পাচ্ছি ওই সাইডটায় বর্ডার, আর চলে এসছি ভিডিও বানানোর জন্য। ভালো লাগছিল না, তো বাইক নিয়ে চলে এসছি আজকে ভিডিও বানানোর জন্য। কোথায় আছিস তোরা? কোথায় আছিস? তো আমি তো যাবো না। সো গাইস কি বলবো, আমি ভিডিও বানাচ্ছি না, সবাই আমাকে বিরক্ত করছে, বলছে না বানানো যাবে না বাংলাদেশের, সব বাংলাদেশের ভিডিও বানানো যাবে না বর্ডারের ওই পাশ থেকে। তো ভাই দেখো যাচ্ছে, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে, তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি না। কেমন ভাব করছে না দেখো, একটা সে মানে কি বলবো, বাংলাদেশে হচ্ছে গণ্ডগোল হচ্ছে, আমি মানছি বাংলাদেশে গণ্ডগোল হচ্ছে, তার মানে এটা না যে বাংলাদেশের সম্পর্কে খারাপ মন্তব্য করা, চাই তুমি ইন্ডিয়ান হন কিংবা বাংলাদেশি হন সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, দেশ সবার সমান। তাই বলে একটা দেশের সম্পর্কে এইরকম নোংরা নোংরা ভাবে, নোংরা নোংরা ভাবে এরকম করছে। আর আমি একা এসছি আর এদিকে ছেড়ছে, মানে কি বলবো, কি অবস্থা বলে ছেড়ে নাকি কোশিশ করি আর, ইহা কা লড়কা লড়কি ইতনা বদতমিজ হে, ইতনা বদতমিজ হে, একেলা দেখা তো ছেড়না চালু কর দিয়া। তো জো ভি হ্যাঁ গাইস, ইয়ার কিসি কি দেশ কে বারে মে এসে নেই বলনা চাহিয়ে, गलत गलत नहीं बोलना चाहिए यार, कॉन्ट्रोवर्सी क्रिएट मत करो। मानता हूँ यार हसीना जी बांग्लादेश छोड़ के इंडिया आ गई, इसका मतलब ये तो नहीं है ना, हसीना के बारे में कुछ भी बोलो, मोदी जी के बारे में कुछ भी बोलो, ममता दीदी के बारे में कुछ भी बोलो, इतना पॉलिटिक्स क्यों खेलते हो यार, मत करो ना ऐसा, हमेशा कॉन्ट्रोवर्सी, हमेशा कॉन्ट्रोवर्सी, मुझे पसंद नहीं है ना इतना कॉन्ट्रोवर्सी। मैं वीडियो बना रही हूँ, दो लड़का मुझे इतना छेड़ रहा है, इतना छेड़ रहा है, ऐसा नहीं छेड़ना चाहिए ना किसी को भी। आप लोग देखा ना वीडियो में कितना गलत गलत लैंग्वेज यूज़ कर रहा है वो लोग, इतना गलत लैंग्वेज यूज़ कर रही है वो लोग, कभी स्कूल नहीं गया, स्कूल नहीं गया होगा और कॉलेज तो गया ही नहीं है, पता नहीं कौन सी, पता नहीं यार इन लोगों के घर वालों कुछ बोलता है या नहीं, मुझे तो आई डोंट नो, मुझे नहीं पता। मतलब मुझे ना बहुत बुरा लगता है यार, मैं यहाँ पे आया हूँ बांग्लादेश की वीडियो बनाने के लिए और मुझे देखकर ना ये गांव वाले लोग ना बहुत कुछ बोल रहे हैं, ऐसा नहीं बोलो यार प्लीज़, मैं जस्ट यहाँ पे वीडियो बनाने के लिए आया हूँ, जस्ट कंट्रोवर्सी क्रिएट करने नहीं आया, समझा करो। ये बिल्कुल सुनसान सड़क है, यहाँ पर मैं अकेला हूँ, ठीक है, और मेरे साथ ऐसे ऐसे हरकत कर रही है लोग। तो गाइस जो भी है, मैं यहाँ पर वीडियो स्टॉप कर रही हूँ, मेरे को ना मेरे ऊपर हमला करने की कोशिश कर रहे हैं लड़का लोग, सो मैं अभी वीडियो बनाना बंद कर रही हूँ, मैं यहाँ से भाग रही हूँ।